আচ্ছা আব্বা, শুনলাম স্কুলে নাকি অনেক বড় সড় করে আয়োজন করছো ওরা, মানে আপনার বিদায় উপলক্ষে বলে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে একটা। হ্যাঁ, তাই তো বললো, যেটা আগে আর কখনো এরকমভাবে হয়নি, এবারেই প্রথম হচ্ছে, বড় করেই করা হচ্ছে, বোর্ডের লোকজন থাকবে। তাই আমাকে বলেছে যে আমার পরিবারের সবাই যেন ওখানে উপস্থিত থাকে। মানে বিষয়টা হচ্ছে এখানে মান সম্মানের ব্যাপার, আমি চাই যে সবাই থাকুক। বাবা, আমি কিন্তু যেতে পারবো না। এই অনুষ্ঠানের খবর জানার আগে আমি মাকে জানিয়ে দিয়েছিলাম যে সময় মায়ের বাসায় থাকব, তাই আমি এবার যেতে পারছি না। অবশ্য বাবা, এবার মার বাসায় গিয়ে আমি মামার বাড়ির ব্যাপারে কথা বলে আসবো। আপনার রিটায়ারমেন্টের পরপরই আমরা ওখানে ঘুরতে যাব, ভালো হবে না? কেন ভাবি, যেতে পারবো না কেন? মানে আব্বার রিটায়ারমেন্টের একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে আমাদের সবার যাওয়া উচিত। আব্বা বললো এটা একটা মান সম্মানের বিষয়, তুমি পাশে থাকবে না, এটা কেমন কথা? আহা, জাপানি মানে লাবণ্য কখন বললো যে ও পাশে থাকবে না? আর তুই তো মাঝে মাঝে কোচা না মেরে দুইটা ভালো মন্দ কথাও তো বলার প্র্যাকটিস করতে পারিস, কি যে বাজে অভ্যাস। আচ্ছা ভাইয়া, ইদানিং আমি লক্ষ্য করেছি তুমি ভাবির কাউন্টার দাও, কেন? মানে আমি আর জাপানি কোনো কথা বললে আমরা ব্যাধব হয়ে যাই। মানে এখানে জাপানি খোঁচা মারা কি বলো সেটা তুমি বুঝলাম না। আচ্ছা তোরা কি শুরু করলি খাওয়ার টেবিলে? ঠিক মতো করে খা বৌমা। ঠিক আছে, তোমার যদি খুব জরুরি মনে হয় তুমি ঘুরে আসো, কোনো অসুবিধা নেই, আমরা সবাই যাব। তোমার যাওয়া লাগবে। থ্যাংক ইউ মা, খালি আপনিই বুঝলেন। বাবা, আপনাকে মুরগি দেই? না মা, লাগবে না, এটাই আগে শেষ করি। হ্যাঁ, আসলে বাবা, ওই যে হয়েছে কি, ওই আপনার ওই বিদায়ের অনুষ্ঠানটা তো হুট করে ডেটটা হলো, আমার আবার ওই অফিসে একটা ইম্পর্টেন্ট একটা মিটিং নতুন প্রজেক্টের জন্য ওখানে থাকতে হবে। দেখি আমি যদি পারি ওটা বলে পিছানোর চেষ্টা করব, যদি পেছাতে পারি তাহলে তুমি অবশ্যই যাবো। আর একটা কাজ কর খোকন, ওই আব্বার অবসর উপলক্ষে আমরা বাসায় একটা পার্টি অ্যারেঞ্জ করবো, কি বলিস জাপানি? ভাইয়া, খোকন তোমার কথা শুনে হাসছে, যা বুদ্ধিটা দিলে না তুমি, একদম মানে তোমার মাথায় সব বুদ্ধি কিভাবে আসে, এত ব্যালেন্স করতে শিখে গেছো তুমি আজকাল, খুব ভালো ছিল কিন্তু এটা, ফাইনালি তোমার আসল রূপটা বের হয়ে আসলো সবার কাছে। আরে বুঝিস না কেন, দানার যেদিকে যায় বাম হাত তো ওদিকেই যায়, তারা তারা ঠিকই ঠিকই অ্যাজ লাইক রসুনের মতো। খোকন, এগুলো কী ধরনের কথা, কোনো ভদ্রলোকরা এসব কথা বলে? রসুনের মতো মানে কি বোমা? থাক না, ওরা ভাই বোনরা এর মধ্যে কথাবার্তা বলছে, আমরা কিছু না বলি, তাই না? আমি তো এগুলো দেখতে দেখতে একেবারে সহ্য হয়ে গেছে। মা, এগুলো আমি কখনো আগে শুনিনি তো, আমার অভ্যস্ততে একটু কষ্ট হচ্ছে, আর আমার মনে হচ্ছে আস্তে আস্তে একটু একটু অভ্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু আমি বুঝি না আপনি যে আপনার ছেলেদেরকে কি শিখিয়েছেন মা। হ্যাঁ, যা শিক্ষা দিয়েছি সেটা যে কতটুকু রপ্ত করেছে সেটা তো বুঝতেই পারছি, বিশেষ লাভ হয়নি। কিন্তু তোমার সব কিছুই খুব ভালোভাবে রপ্ত হচ্ছে, যেটা খুব ভালো লক্ষণ কিনা জানি না। আরে তোমরা এই বিষয়টা নিয়ে অনেক বেশি ভেবে ফেলছো, এত ভাবার কিছু নেই তো। আমি সারাটা জীবন একা একাই চলতে পেরেছি, বিদায়টাও আমি একাই নিতে পারবো, কাউকেই যেতে হবে না। ওখানে খামাখা গিয়ে বসে থেকে কি হবে, কিছু লোকের আবেগ ঘন কথাবার্তা শুনতে হবে সারাক্ষণ বসে বসে, সেই আবেগের শীতে ফোটাও তোমাদের কারোর মধ্যে নেই। মা দেখলেন,
আমি আপনাকে রান্নাঘরে বলছিলাম না যে আমি যাই বলি সেটাই আমার দোষ হয়। এটা ব্যাপার জানেন কি মা? আমি কিছু জানতে চাই না বৌমা। যেটুকু জেনেছি সেটাই বুঝতে কষ্ট হচ্ছে, আর দিনকে দিন বোঝাটা বেড়েই যাচ্ছে। কিন্তু দেখো, ছেলেমেয়েরা বড় হলে বাবা মার বোঝা হালকা হয়, কিন্তু আমার আর তোমার শ্বশুরের হচ্ছে উল্টোটা। তুমি কি এখানে বসে থাকবে নাকি যাবে? আমি এই বাসায় বিয়ে করে আসছিলাম, মাঝে মাঝে মনে হয় আমি পালিয়ে যাই এখান থেকে, যে কোনো সময় আমি পাগল হয়ে যাবো।